কেবলমাত্র আলেমদের কাছে দিয়ে আপনারা আপনাদের নিজেদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখবেন এটা তো শয়তানের আরেক ধরনের ধোঁকা দুনিয়া আপনারাই নিয়ে শুধুমাত্র মাস্তি মাউজ করবেন আর আলেমরা এইসবল কাজ করবে আপনাদের জান্নাতে যাওয়া লাগবে না আমি পড়ছিলাম আজকে সকালে মালয়েশিয়ান একজন দায়ের কথা কিছুদিন আগে তিনি মুসলিম হয়েছেন কত 10 15 বছর আগে বা 18 বছর আগে তিনি মুসলিম হয়েছেন তিনি দাওয়াত কিভাবে দেন জানেন তার একটা সুপার শপ আছে তার নিজের নামে সুপার শপ অনেকগুলো চেইন এর মধ্যে 10 15 20 টা মালয়েশিয়া ইত্যাদি জুড়ে তার সুপার শপ আছে এখানকার যা কিছু ইনকাম হয় যা লাভ হয় সেটা তিনি দাওয়াতি কাজে ব্যয় করেন কিভাবে দাওয়াতি কাজে ব্যয় করেন জানেন আমি সকালবেলা দেখছিলাম আর কাঁদছিলাম আই কুডন্ট কন্ট্রোল মাইসেলফ দ্যাট ইজ মাই উইকনেস আই অ্যাকনলেজ ইট তিনি কোন একটা প্রস্টিটিউট এরিয়া ঢুকে গিয়েছেন আপনি বুঝতেই পারছেন পতিতাদের এলাকায় তিনি ঢুকে গেছেন পতিতারা তো শর্টস নিয়ে তারা সেখানে আছে একজন হুজুর এরকম জুব্বা পরে অনেক বড় দাড়ি টুপি পরে তিনি সেখানে ঢুকে গিয়েছেন ওরা প্রচণ্ড অপ্রস্তুত তিনি গিয়ে তাদেরকে বলেন আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমি তোমাদেরকে একটা ভালো কথা বলার জন্য এসেছি এবং তিনি চমৎকৃতভাবে খুবই চমৎকারভাবে তিনি তার আলোচনা উপস্থাপন করলেন সবাই চারিদিকে শর্টস পরে তারা চারিদিকে বসে থাকলেন তিনি তাদেরকে কথা বলছেন কিছুক্ষণ পরে এরা এমনভাবে কান্না শুরু করলো কারণ ওরা বুঝতে পারলো যে ওরা একটা খারাপ জীবন আছে এই জীবন থেকে বের করার মতো কেউ নাই কেউ তাদেরকে বের করার জন্য যায় না কেউ তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যায় না সবাই নাক শিটকায় এবং সবাই তাদেরকে দয়া সরিয়ে দেয় আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূলকে এবং কোরআনকে পাঠিয়েছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য তিনি তাদেরকে দাওয়াত দিলেন তারা অঝোর ধারায় কাঁদলো এবং তারা তার সামনে তারা তওবা করলো এবং তারা ইসলামে ফিরে আসলো তিনি গেলেন একদল যুবক এখন যারা দেখেন তারা ট্যাটু পরে তারা কেবলমাত্র আড্ডাখানে তারা আড্ডা দেয় এবং তারা সেখানে বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত সেখানে তিনি তাদের কাছে গেলেন তাদের মাথায় চুলগুলো এরকম যে এগুলোর মধ্যে হচ্ছে যেন ঘোড়ার লেজ অথবা অন্য কোনো কিছুর মতো অথবা মোরগের পাখার মতো এরকম এই চুলওয়ালা গোটা শরীরে ট্যাটোওয়ালা তাদেরকে দেখে এরা দৌড়িয়ে পালানো শুরু করলো তিনি তাকে ডাকলেন না আমি তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ইন্না আরসালনাকা লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন এটা সিরাজাম মুনীরা যখন সূর্য উদিত হয় অন্ধকার যেমনিভাবে দূরীভূত হয়ে যায় তিনি যেখানে যান সেখানে তার নূরের ঝলক তার আলোর ঝলক সব অন্ধকার দূর করে দেয় তলা আল বদরু আলাইনা আমাদের উপর বদর এসেছে বদর পূর্ণ চাঁদ মিন সানিয়াতি লুবিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দা লোকেরা বুঝেছেন তিনি যেখানে যান আলোকিত হয়ে যায় সব কিছু এমন একজন মানুষ তিনি যেখানে যান আলোকিত করে দেন আলোর জন্যে আলোর বন্যা বসিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন লিতুখরিজান নাস সো দ্যাট ইউ ক্যান ব্রিং দ্য পিপল আউট অফ দি ডার্কনেস তার যে ডার্কনেস আছে সেই ডার্কনেস থেকে তাদেরকে বের করার জন্য আপনাকে পাঠানো হয়েছে মুসলিম হিসেবে তো আপনার দায়িত্ব সে রাসূলের রিফ্লেকশন হিসেবে তার রেপ্লিকা হিসেবে আপনার আলো ছড়িয়ে দেওয়া অন্ধকার দূর করা তিনি সেখানে গিয়েছেন তাদেরকে দাওয়াত দিয়েছেন এই ছেলেগুলো অঝোর ধারায় কেঁদেছে তিনি তাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে এসেছেন তার নিজের তৈরি করা রিহ্যাবিলিটেশন সেন্টার সেখানে তিনি তাদেরকে বা দিন শেখাচ্ছেন তিনি গিয়েছেন মদের আসরে লোকেরা মদ খেয়ে মাতাল হয়ে আছে বুধ হয়ে আছে আমরা কেবলমাত্র মাজারের বিরুদ্ধে কথা বলি কিন্তু মাজারে যারা মাতাল হয়ে আছে ওদেরকে দাওয়াত কে দেবে শয়তান এসে দাওয়াত দেবে ওদেরকে নাকি আপনারা দাওয়াত দেবেন দায়ী হিসাবে একজন মুসলিম তো জন্মগতভাবে দায়ী কিন্তু ভাইরা উম্মতের উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার দাওয়াতের কাজ কেবলমাত্র আলেমদের কাছে দিয়ে আপনারা আপনাদের নিজেদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখবেন এটি তো শয়তানের আরেক ধরনের ধোঁকা এটি তো শয়তানের আরেক ধরনের ধোঁকা কেবল আলেমরাই দাওয়াতে কাজ করবে আপনারা কি করবেন দুনিয়া আপনারাই নিয়ে শুধুমাত্র মাস্তি মাউজ করবেন আর আলেমরাই সেগুলো কাজ করবে আপনাদের জান্নাতে যাওয়া লাগবে না لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم গোটা পৃথিবীর মালিক হওয়ার চেয়ে একটা লোক যদি আপনার মাধ্যমে দিনে আসে তাহলে এটি অনেক অনেক বেশি দামি আপনার জন্য সেভাবে তো আপনাকে দাওয়াত দিতে হবে তিনি গিয়ে সেখানে তাদেরকে দাওয়াত দিলেন ওরা মদ খাওয়া বন্ধ করে দিয়ে তারা এবারে দিনের পথে তারা ফিরে আসলো